কংগ্রেসক নালাগে, নামেই নুশুনে রাইজর দলে। প্রত্যাখ্যান অসম জাতীয় পরিষদর। হয়, এআইডিএফর কথাই কৈছো। রাজ্যের মুসলমান সংখ্যালঘুর প্রাণকর্তা বলে দাবি করা বদরুদ্দিন আজমলৰ এআইডিএফ অপ্রাসঙ্গিক হয়েছে নাকি অসমৰ রাজনীতি? 2001 চনৰ পৰা রাজ্যের রাজনীতিত বিশেষ ভূমিকা গ্রহণ করা বদরুদ্দিন আজমল নেতৃত্বাধীন এআইডিএফ বিরোধীর মাজত হয়ে পড়েছে অপ্রিয় সন্মুখত নির্বাচন। রাজনৈতিক পরিবেশ দেখি শুনি পুনের অন্য দলের কান্ধত উঠবলে হাবুডুবু খাই ফুড়ছে। 2021ৰ বিধানসভা নির্বাচনত কংগ্রেসের সঙ্গে মিত্রতা করে কংগ্রেসের নিজেও মুখ ফেকেচা খাবলগা হয়েছিল আজমলে, কারণ আজমল বাহিনীর মুখত সততে উচ্চারিত হয় সাম্প্রদায়িক মন্তব্য যে বারে বারে সহায় করেছে শাসকীয় বিজেপি। সেয়ে এবার কংগ্রেসে এরিছে আজমল বাহিনী। আজমলৰ সৈতে কোনো কারণে আলোচনা নহয় বলে স্পষ্ট করেছে প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বৰাই। এটা উপায়হীন হয়ে রাইজর দল অজাপর দুয়ারত টোকর আজমলৰ। মিত্রতা লাগে আজমলক, কিন্তু নাই কোনোৱে সঙ্গী দিয়ে আজমল বাহিনীক। রাইজর দলের মিত্রতা বিচরা সাংসদ বদরুদ্দিন আজমলৰ মুখত এক প্রকার চূণ সানিলে রাইজর দলের সভাপতি অখিল গগৈয়ে। এআইডিএফে যে কথা কৈছে সেটো গছত গৰু উঠা কথা। রাইজর দলে কেতিয়াও কোনো ক্ষেত্রতে কেতিয়াও আমি AIUDFৰ কথা কেতিয়াও নুশুনো আৰু তেওঁলোকৰ কোনো সমৰ্থনেই আমাক নালাগে। আমি স্পষ্টকৈ এটা কথা জনাব খোজোঁ অসমৰ মানুহক যে আমি সকলো ধৰণৰ সাম্প্ৰদায়িকতাৰ বিৰোধিতা কৰোঁ। ৰাইজৰ দল এটা আদৰ্শগত ৰাজনৈতিক দল। এই দলে বিজেপি দলক সাম্প্ৰদায়িক দল বুলি ভাবোঁ আৰু AIDF দলক সাম্প্ৰদায়িক দল বুলি ভাবোঁ। এই দুয়োটা দলৰ কোনো সমৰ্থনেই রাইজর দলে কেতিয়াও লওয়া নাছিল, নলয় আর ভবিষ্যতেও কেতিয়াও নলয়। অর্থাৎ রাইজর দলে মিত্রতা নকরে AIDFৰ লগত। বিধায়ক অখিল গগৈয়ে বারে বারে AIDFক সাম্প্রদায়িক বলে সমালোচনা করে অহার পাছতো বিধায়ক অখিলর পাছত লাগিছে AIDF। তার বিশ্লেষণ শুনো কংগ্রেসের বিধায়ক আব্দুল রশিদ মন্ডলের মুখে। 2021ত যেটো হেৰি এলায়েন্স আমি ডিজাইনটো অদৃশ্য ডিজাইনটো ডিজাইনকর্তাক আমি চিনিব নোৱাৰি তেওঁলোকৰ লগত আমি আর এলায়েন্স হৈছিল। ফলত কি হৈছিল যে আমি ইলেকশ্যনটো আমি হারিলো আৰু কংগ্ৰেছে এটা ষ্টেণ্ড লৈছে যে আমি কোনো কাৰণতে আমাৰ MP হয় নহয় চৰকাৰ হয় নহয় কোনো কথা নাই, মতলব নাই, AIUDFৰ লগত আমাৰ এলায়েন্স নহয়। মুঠতে যেন বেয়া দিন চলিছে আজমল শিবিৰৰ, কোনো দলেই যেন লগত রাখব নিবিচারে আজমলক। এনেস্থলত রাজ্যের রাজনীতির পাকৈত খেলুৱৈ হিসাবে পরিচিত মৌলানা বদরুদ্দিন আজমলৰ কি হব ভবিষ্যতৰ পরিকল্পনা, সেয়া সময়ত হব স্পষ্ট। ব্যুরো রিপোর্ট, দ্য নিউজ প্লাস।